হাই, আমি শুভজিৎ। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের একটি ছোট্ট জায়গা থেকে আমার আমার বাড়ি। আমি একটা জিএসআই কোম্পানি থেকে একটা ক্রিকেট ব্যাট অর্ডার করেছিলাম। আমি কাস্টমাইজ করিয়েছিলাম সচিন টেন্ডুলকার এবং MS ধোনির প্রোফাইল, মিস ম্যাচ করে একটা প্রোফাইল তৈরি করতে বলেছিলাম। আমি জানি না ভেতরে কি আছে। আমি তাদেরকে বলেছিলাম যে যেন সাদা উইলোর মধ্যে হয়, মানে সাফেদ উইলো যেটাকে বলে, এবং স্ট্রেট গেন্স হয়, এবং গেন আমার বেশি দরকার নেই, কম হোক, কিন্তু পাঞ্চ এবং ওয়েট ব্যালেন্স যেন আচ্ছা হয়, পিক আপ যেন আচ্ছা হয়। তো দেখা যাক তারা কি পাঠিয়েছে। এবং অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমি অর্ডার করেছি, কারণ আমি জানি এদের নাম অনেক আছে এবং খুব ভালো ব্যাট তৈরি করে তারা। তো দেখা যাক কি আছে, চলুন আনবক্সিং করা যাক। বাহ, সুন্দর একটি কভারের মধ্যে তারা ব্যাটটা পাঠিয়েছে, ঠিক এরকম একটা কালো কভারের মধ্যে। তো দেখা যাক কি ব্যাট পাঠিয়েছে। আমি ন্যারো গেন বলিনি, আমি বলেছি কম গেন হোক কিন্তু পাঞ্চ এবং পিক আপ যেন আচ্ছা, কারণ আমি গেনটাকে অত মায়না রাখি না। কারণ সবাই অনেকের এক একটা আলাদা কনসেপ্ট থাকে, অনেকে ভাবে গেন বেশি থাকলেই ব্যাটে বেশি পাঞ্চ হবে, গেন কম থাকলে সেটা হবে না। আমি সেটা বিশ্বস্ত নই, আমি পাঞ্চ এবং ওয়েট পিক আপটাই বেশি ভ্যারি করি। বাহ, সুন্দর ব্যাট পাঠিয়েছে, সুন্দর সুন্দর। এই যে তার গেন্স, গেন্স আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 গেন্স। এবং আমি যেরকম বলেছিলাম সাদা কার্ড মানে সাফেদ হইলো, ঠিক সাফেদ হইলোতেই পাঠিয়েছে। এই যে তার সাইড প্রোফাইল, এই যে ব্যাক প্রোফাইল, এই যে টো, আমি বলেছিলাম যে টো 35 mm, 35 mm, এটা হবে হচ্ছে 44 থেকে 45 mm এজ। আর টপ যেটা শোল্ডার আমরা বলি, সেটা বলেছিলাম 20 থেকে 22 mm। তারা ঠিক সেরকমই পাঠিয়েছে। এবং পিক আপ, বাহ, খুব সুন্দর পিক আপ দেখতে পাচ্ছি। ব্যাটের ওজন সম্ভবত 1180 থেকে 1200 গ্রামের মধ্যে হবে, কিন্তু ধরে সেই ফিল পাচ্ছি না, অনেক হালকা হালকাই মনে হচ্ছে। হেভি সুন্দর, ভালো একটা গ্রিপ দিয়েছে, সুন্দর একটা গ্রিপ দিয়েছে, হেভি ব্যাট। চলুন টিম দেখি। আমার কাছে হ্যামার আছে, আমি হ্যামার দিয়ে প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। সলিড, মানে একটা মধুর আওয়াজ যেটাকে বলি আমরা, সুইট সাউন্ড, সেই সাউন্ডটা আমরা পাচ্ছি, আমি পাচ্ছি বিশেষ করে। চলুন আমরা বল দিয়ে একবার দেখি তার পিক আপটা কি আছে। ওয়াও, সুন্দর পাঁচ, আমাকে বেশি জোর লাগাতে হচ্ছে না, সুন্দর। এই জায়গাটা মনে হচ্ছে এমনি নকিং করা আছে, নকিং এর কোনো দরকারই নেই, এত সুন্দর পাঁচ তাদের। আমি একটা সেমি নিউ দিয়ে করছি, তাতে এত সুন্দর পাঁচ দিচ্ছে, এসডি ক্লাবের সেমি নিউ। আমি যেরকম ভাবে বলেছিলাম যে সচিন টেন্ডুলকার এবং MS ধোনির প্রোফাইল মিক্স ম্যাচ করে একটা তৈরি করতে, ঠিক তারা সেভাবেই তৈরি করেছে। দেখুন এখানে এজ, আর বলেছিলাম আমার কিছু দরকার রিকমেন্ড ছিল যে MS ধোনির মতো হালকা, মানে অর্ধেক চান্দ যে হয়, আধা চান্দ, অর্ধেক চান্দের মতো টোটা হবে, ঠিক সেভাবেই দিয়েছে। এবং পিক আপ এত সুন্দর, লাইট পিক আপ, সলিড। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, যারা পরবর্তীতে অর্ডার করবেন একটু হাতে সময় রেখে অর্ডার করবেন, কারণ তারা যতক্ষণ না নিজেরা স্যাটিসফাইড হয় ততক্ষণ কাউকে ব্যাগ তারা পাঠায় না। আমার একটা ব্যাগ অর্ডার করার পরে আমি 15 দিন থেকে 20 দিন পরে ব্যাগটা পেয়েছি, কারণ তাদেরকে ফোন করে তারা একটাই কথা বলছিল যে
আমি আমরা যতক্ষণ না স্যাটিসফাইড হব ব্যাগটা তৈরি করে ততক্ষণ আমরা কাস্টমারকে সেটা দেই না। তো ওই জন্যই হয়তো লেট হয়েছে, তো একটু হাতে সময় রেখে অর্ডার করবেন। কিন্তু আমার দিক থেকে যদি বলা হয় যে 10-এর মধ্যে কত দিতে পারি আমরা এই ব্যাগটাকে, আমি বলবো 9.5। হাফ রেখে দিলাম, কারণ তারা যেন আরো ভালো ভালো ব্যাগ বানায় সেই জন্য। আর আমি রাউন্ড হ্যান্ডেল বলেছিলাম, এদিকটা রাউন্ড হ্যান্ডেলই আছে, খালি এদিকটা সেমি ওভাল হালকা হয়ে গেছে। তো ঠিক আছে, ওটা হয়, এমনি কোনো ধরতে কোনো অসুবিধে হচ্ছে না। তো তাদেরকে বলবো এই জায়গাটা পুরোপুরি একটু রাউন্ড হলে বেশি ভালো হয়, আর ওই জন্যই 10-এর মধ্যে 9.5, যাতে তারা আরো বেটার থেকে বেটার ব্যাট আমাদেরকে পাঠাতে পারে। থ্যাংক ইউ জিএসআই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ব্যাট পাঠানোর জন্য। থ্যাংক ইউ, বাই।